শিবগঞ্জ পৌর 4 নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাদিকুল ইসলাম সাদেক। বিস্তারিত দেখুন শিবগঞ্জ প্রতিনিধি মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। গণজোয়ারে ভাসছে ডানিম প্রতীক মার্কা। আগামী 14 ফেব্রুয়ারি চতুর্থ ধাপের শিবগঞ্জ পৌরসভা নির্বাচন। শেষ দিকে জোরশোরে চলছে প্রচার প্রচারণা। নির্বাচন কাউন্সিলর সাধারণ এবং সংক্ষিপ্ত কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের মন জয় করতে অবিরত দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। সেই সাথে প্রচার প্রচারণা সভা সমাবেশ নিয়মিত করে যাচ্ছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে। পৌর চার নং জুড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠেছে শিবগঞ্জ পৌর চার নং ওয়ার্ড। পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষার প্রহর গুনছেন ভোটাররাও। ভোটকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। মোহাম্মদ সাদিকুল ইসলাম সাবেক ডালিম প্রতীকের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ প্রচারণায় ভোট প্রার্থনা করছেন। দিনরাত গণসংযোগ, উঠান বৈঠক আর সভা সমাবেশের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন তিনি। ডালিম প্রতীকের কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণায় সরগরম হয়ে উঠেছে বিভিন্ন এলাকা। একজোটে শিক্ষক, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ প্রকাশ্যে ভোট চাচ্ছেন ডালিম পক্ষে। এ সময় তারা তুলে ধরেছেন শিবগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ডের গত পাঁচ বছরের উন্নয়নের চিত্র। ধন্যবাদ দীপ টিভির সাথে থাকার জন্য।